হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা ইতিমধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অগ্নিবীর বায়ুর নতুন ভ্যাকান্সি বার হয়েছে যেমন বন্ধুরা তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অগ্নিবীরের ভ্যাকান্সি বার হয়ে থাকে অনুরূপ বন্ধুরা ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অগ্নিবীর বায়ুর ভ্যাকান্সি বার হয়ে থাকে বছরে দুইবার তোমরা এই ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে ওকে তো বন্ধুরা এই যে ভ্যাকান্সি বার হয়েছে কিছুদিন আগে তোমাদের শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়েছিল তখন কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে একদম অফিসিয়ালি তোমাদের ফুল নোটিফিকেশান জারি হয়েছে আমি তোমাদেরকে আরও একবার সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো তোমরা যদি ইচ্ছুক থেকে থাকো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে এবং অ্যাপ্লিকেশনও কিন্তু শুরু হয়েছে তোমরা সবাই জানো যে ইন্ডিয়ান নেভি এবং এয়ারফোর্সে অ্যাপ্লিকেশান কিন্তু এক মাস চলে না তোমাদের দুই সপ্তাহ কিন্তু অ্যাপ্লিকেশান চলে ওকে দুই সপ্তাহ মতো তোমাদের অ্যাপ্লিকেশান চলে তো যারা এখনও অ্যাপ্লিকেশান করনি তো অ্যাপ্লিকেশান করতে পারো অ্যাপ্লিকেশান লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দিয়ে দেব কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে উচ্চতা কত কী চা হয়েছে তার সঙ্গে সঙ্গে সিলেবাস কী রয়েছে কি কী থাকবে অর্থাৎ তোমাদের কটি পেপার থাকবে ওকে তার সঙ্গে সঙ্গে তোমাদের বিম কতটা করতে হবে বিম তো তোমাদের থাকছে না আরও যে অন্যান্য আপডেটগুলো রয়েছে সম্পূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ওকে তো বন্ধুরা ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডাইরেক্ট ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে বন্ধুরা তোমরা গুগল বা ক্রমে চলে আসবে অগ্নিপথ বায়ু ডট সিডিএসসি ডট ইন এই তোমরা যে লিঙ্ক দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট তোমরা টাইপ করবে টাইপ করার পরে নিচে তোমরা চলে আসবে এখানে বন্ধুরা অ্যানাউন্সমেন্ট বলে একটি অপশন দেখতে পেয়ে যাবে এই অ্যানাউন্সমেন্ট অপশানে তোমরা ক্লিক করবে যখনই বন্ধুরা অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করবে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু নতুন নতুন তোমাদের নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন তোমরা দেখতে পাচ্ছ এই যে লিঙ্ক তোমাদের অ্যাক্টিভ করা হয়েছে এই লিংকে ক্লিক করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম লিঙ্কেই ক্লিক করলে তোমরা কিন্তু এখান থেকে প্রথমত রেজিস্ট্রেশন তোমাদেরকে করতে হবে ওকে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছো পাচ্ছ অনস্ক্রিন এখানে তোমাদেরকে প্রথমত যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমাদের যে একটি আইডি পেয়ে যাবে অর্থাৎ মেল আইডি এবং যে একটি পাসওয়ার্ড সেই মেল আইডি এবং পাসওয়ার্ড তোমাদেরকে ফিল করতে হবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই অপশানের দিয়ে তোমরা ফিল করবে তারপরে যে ক্যাপচার রয়েছে এই ক্যাপচা দিয়ে তোমরা যখনই ক্লিক ক্যাপচা ফিল করে তুমি যখনই লগ ইন করবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনের যে পেজ সেই পেজে চলে আসবে এবং সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে এখান থেকে তুমি কিন্তু ফরগেট পাসওয়ার্ডও করতে পারবে আর যদি তোমার আগে থেকে অগ্নিবীর বাড়িতে অ্যাপ্লিকেশান করা থাকে এয়ারফোর্সের যে কোনো ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশান করা থাকে তাহলে তোমাকে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না সেই রেজিস্ট্রেশন দিয়েই তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে ওকে তাছাড়াও এখান থেকে তুমি কিন্তু সরাসরি ফুল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে তোমরা অপশান দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর অগ্নিবীর বায়ু ব্যাচ এক দু হাজার এক দু হাজার চব্বিশ এখান থেকে সরাসরি তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করতে পারবে এখান থেকে তুমি কিন্তু দেখতে পারবে তো আমি অলরেডি নোটিফিকেশানটি ডাউনলোড করেছি সেখান থেকে তোমাদেরকে সরাসরি শেয়ার করে দিচ্ছি বন্ধুরা ওকে তো বন্ধুরা তোমরা অনেক দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশানটি ডাউনলোড করলাম তোমাদেরকে আমি মেন মেন টপিকগুলো শেয়ার করে দিচ্ছি ওকে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো অগ্নিবীর বায়ু ইনটেক নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এক দু হাজার চব্বিশ বেঁচে কিন্তু এই ভ্যাকেন্সিটি পরিপূর্ণ করা হবে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তেরোই অক্টোবর থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হোক ওকে তেরোই অক্টোবর থেকে তোমাদের পরীক্ষা এবং এখানে অ্যাপ্লিকেশান তোমরা দেখতে পাচ্ছ সাতাশে জুলাই থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ সতেরোই আগস্ট তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে সতেরোই আগস্টের আগে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট না এক এক্ষেত্রে ফিমেল যারা রয়েছ তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে এখানে বন্ধুরা আমি তোমাদেরকে মেন মেন টপিকগুলো শেয়ার করে দিচ্ছি তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ভিতরে ডেট অফ বার্থ তোমাদের হতে হবে সাতাশে জুন দু থেকে সাতাশে ডিসেম্বর দু হাজার মধ্যে ওকে সাতাশে জুন দু হাজার তিন থেকে সাতাশে ডিসেম্বর দু হাজার ছয়ের মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে অর্থাৎ একুশ বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে ওকে সাড়ে সতেরো থেকে একুশ বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকলে তুমি আবেদন করতে হবে করতে পারবে আর এই যে ডিও বি দেওয়া হয়েছে এই ডিও মধ্যে কিন্তু তোমার ডেট অফ বার্থ হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন বন্ধুরা এখানে কিন্তু আর্টস কমার্স এবং সায়েন্স শাখার প্রার্থীরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে যারা সায়েন্স সাইন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ধরে নাও তুমি উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়েছো তাহলে ম্যাথ ফিজিক্স অবশ্যই থাকতে হবে এবং সেখানে ফিফটি পার্সেন্ট নাম্বার অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে থাকো না কেন বা আর্টস নিয়ে থাকো না কেন তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তাহলে তোমাকে উচ্চ মাধ্যমিকে মিনিমাম ফিফটি পার্সেন্ট টোটালে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং ইংলিশে কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে ওকে টোটালে ধরে নাও ফিফটি পার্সেন্ট নাম্বার আছে আর ইংলিশে ধরে নাও তোমার ফিফটি পার্সেন্ট নাম্বার নেই তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না ইংলিশে অবশ্যই পঞ্চাশ প্লাস নাম্বার লাগবে আর টোটালে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে ওকে তাছাড়াও বন্ধুরা এখানে তুমি যদি থ্রি ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস হয়ে থাকো এইসব ট্রেড নিয়ে যেমন দেখতে পাচ্ছ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অটোমোবাইল কম্পিউটার সায়েন্স এইসব ট্রেড নিয়ে এইসব বিষয় নিয়ে তুমি যদি থ্রি ইয়ার তিন বছরে তোমার যদি ডিপ্লোমা করা থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্ক লাগবে এবং ইংলিশে কিন্তু তোমাদের অবশ্যই ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে ওকে তাছাড়াও তুমি যদি টু ইয়ার ভোকেশনাল অনেকে রয়েছে যারা মাধ্যমিক দেবার পরে কিন্তু ভোকেশনাল নিয়ে পড়াশোনা করে তো ভোকেশনাল পাস প্রার্থী তুমি যদি হয়ে থাকো তবুও তুমি আবেদন করতে পারবে তবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ যাই সাবজেক্ট থাকুক থাকুক না কেন তোমাকে টোটালি ফিফটি পার্সেন্ট এবং ইংলিশে কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট কম্পালসারি অবশ্যই থাকতে হবে ওকে এবং যারা আর্টস বা কমার্স নিয়ে পড়েছ তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরাও এখানে এখানে কিন্তু তোমাদেরও কিন্তু টোটালি ফিফটি পার্সেন্ট নাম্বার এবং ইংলিশে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার থেকে থাকলে আবেদন করতে পারবে ওকে তাছাড়াও এখানে যারা টু ইয়ার ভোকেশনাল পাস প্রার্থী রয়েছ তারাও কিন্তু আবেদন করতে পারবে টোটালি ফিফটি পার্সেন্ট এবং তোমাদের ইংলিশে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে ওকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ হাইট আমি তোমাদেরকে বলে দিচ্ছি মেলের ক্ষেত্রে একশো বান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অনেকটাই হাইট কম যাওয়া হয়েছে আমি তোমাদেরকে আগে বলেছিলাম যাদের হাইট কম রয়েছে তারা কিন্তু তোমরা নেভি এবং এয়ারফোর্সে ট্রাই করতে পারবে এক্ষেত্রে তোমাদের হাইট কিন্তু অনেকটাই কম চাওয়া হয়ে থাকে তো এখানে মেলের ক্ষেত্রে একশো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর ফিমেলের ক্ষেত্রে একশো সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে তাছাড়া যারা গোর্খা গারোয়ালস রয়েছ রাজবংশী রয়েছ এবং তোমরা হিল বা পাহাড় পার্বত্য এলাকার বাসিন্দা রয়েছো তাদের ক্ষেত্রে একশো সাতচল্লিশ সেন্টিমিটার ফিমেলের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে একশো পঞ্চাশ সেন্টিমিটার কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে ওয়েট বন্ধুরা মিনিমাম তোমাদের যে হাইট রয়েছে এবং তোমাদের যে এজ রয়েছে সেই হিসাবে ওয়েট লাগবে মিনিমাম ফিফটি কেজি ধরে থাকো এবং মেয়েদের ক্ষেত্রে মিনিমাম চল্লিশ কেজি হয়ে থাকলে কিন্তু আশা করছি তোমরা ফিট হয়ে যাবে তোমাদের ওয়েটে কোনো প্রবলেম হবে না ওকে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ চেস্ট তোমাদের মেল ফিমেলের ক্ষেত্রে কোনো চেস্টের কড়াকড়ি নেই মেলের ক্ষেত্রে পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তোমার চেস্ট নর্মাল চেস্ট তোমার ষাট থোক বা সত্তর থোক বা আশি থক তোমাকে জাস্ট পাঁচ সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে তাহলেই তুমি কিন্তু ফিট হয়ে যাবে ওকে দাঁতের পেটি অবশ্যই ভালো থাকতে হবে এখানে কিন্তু চোখের যে পাওয়ার ডিস্ট্যান্স সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ ওকে বন্ধুরা মার্কেটে চাকশো প্রকাশনীর নতুন বই প্রকাশিত করা হয়েছে এসএসসি জিডি কনস্টেবলের তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই বইটি নিতে পারো স্টাডি গাইড বুক বন্ধুরা এই বছর তোমাদের হিন্দি ইংলিশের পাশাপাশি বাংলাতেও পরীক্ষা হবে তুমি যদি হিন্দি ইংলিশে পরীক্ষা দিতে চাও তাহলে এই বইটি নিতে পারো নতুন যে সিলেবাস রয়েছে সিলেবাসের সিলেবাসের আধারে কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে বা যে কোনো বুক স্টল থেকে নিতে পারবে তাছাড়া তোমাদের মেডিকেলে যেগুলো চেক হবার সেগুলো অবশ্যই চেক হবে মেয়েদের ক্ষেত্রে প্রেগন্যান্সি চেক হবে আরও অন্যান্য যেগুলো চেক হবার সেগুলো কিন্তু এখানে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলছি না মেডিকেলে যেগুলো চেক হবার সেগুলো অবশ্যই চেক হবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশানের ভিতরে যেগুলো তোমাদের দেওয়া হয়েছে অগ্নিপথ স্কিমের যেগুলো তথ্য সেগুলো এখানে দেওয়া হয়েছে প্রথম ইয়ার দ্বিতীয় এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তোমাদের মাইনে কত দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে টোটাল মূল যে অর্থাৎ তুমি যখন রিটায়ার্ড হয়ে চলে আসবে তখন কিন্তু তোমাকে এক এককালীন যে স্যালারি দেওয়া হবে বা এককালীন যে মোটা অঙ্কের তোমাদেরকে নিধি প্যাকেজ দেওয়া হবে এখানে সেগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমি তোমাদেরকে বলছি না এগুলো অবশ্যই সকলে জানো ওকে দেখো তোমাদেরকে ফেজ ওয়ানে কিন্তু অনলাইন টেস্ট হবে যেটি আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে অক্টোবর মাস নাগাদ তোমাদের তেরোই অক্টোবর থেকে তোমাদের অনলাইন টেস্ট হবে সিবিটি এক্সাম হবে সিবিটি এক্সাম তুমি যখনই কোয়ালিফাই করবে এখানে দেখো তোমাদের সায়েন্স সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে সিলেবাস আলাদা রয়েছে এবং যারা আদার দেন সায়েন্স সাবজেক্ট নিয়ে অ্যাপ্লিকেশন করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে আলাদাভাবে সিলেবাস মেনশন করা হয়েছে এখানে যারা সায়েন্স সাবজেক্ট নিয়ে অ্যাপ্লিকেশান করবে ষাট মিনিট সময় থাকবে ফিজিক্স ম্যাথ এবং ইংলিশ নিয়ে কিন্তু তোমাদের কোয়েশ্চেন হবে টেন প্লাস টু সিবিএসসি সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের কোয়েশ্চেন হবে তুমি যখন অনলাইন এক্সাম দেবে তখন তাছাড়াও এখানে যারা আদার দেন সায়েন্স সাবজেক্ট থেকে অ্যাপ্লিকেশান করছো আর্টস বা কমার্স তাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ মিনিট সময় এখানে ইংলিশ এবং তোমাদের যে আর্টসের সাবজেক্ট রয়েছে যেমন এখানে রিজনিংয়ে থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তাহলে তারাও কিন্তু এখানে যে তোমাদের সাবজেক্টে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফিজিক্স ম্যাথ থেকে কোয়েশ্চেন আসবে না এখানে রিজনিং আসবে জেনারেল অ্যাওয়ারনেস আসবে এবং তোমাদের ইংলিশ থাকবে টোটাল তোমাদের পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে ওকে তাছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা সায়েন্স সাবজেক্ট এবং আদার দেন সায়েন্স সাবজেক্ট টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের পঁচাশি মিনিট সময় থাকবে এবং সায়েন্স থেকেও তোমাদের কোয়েশ্চেন আসবে এবং আদার্স যে সাইন তোমাদের রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস সেখান থেকেও কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে ওকে এখানে বন্ধুরা নেগেটিভ মার্কিং দেখতে পাচ্ছ তোমাদের ওয়ান মার্ক ফর এভরি কারেক্ট অ্যান্সার অর্থাৎ একটি কোয়েশ্চানে কিন্তু এক নম্বর করে দেওয়া হবে এবং জিরো করে পার কোয়েশ্চেন কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে অর্থাৎ চারটি প্রশ্ন তুমি যদি ভুল করো তাহলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু এক নম্বর কেটে নেওয়া হবে তারপরে বন্ধুরা সেকেন্ড যে ফেজ রয়েছে সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল ফিটনেস টেস্ট পিইটি পি হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে ষোলোশো মিটার রানিং করতে হবে সাত মিনিট সময় থাকবে এবং ফিমেলের ক্ষেত্রেও কিন্তু ষোলোশো মিটার রানিং করতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু আট মিনিট সময় থাকবে ওকে তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে পুষ আপ করতে হবে এখানে এক মিনিট সময় থাকবে এবং মেলের ক্ষেত্রে দশটি সিট আপ করতে হবে এক মিনিট সময় এবং কুড়ি স্কোয়াডস করতে হবে এক মিনিট সময় কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এখানে ফিমেলের ক্ষেত্রে দশটি সিট আপ করতে হবে এক মিনিট তিরিশ সেকেন্ড সময় এবং পনেরো স্কোয়াডস করতে হবে এক মিনিট সময় কিন্তু থাকবে ফিমেলের ক্ষেত্রে কোনো সিট আপ করতে হবে না ওকে এটি কিন্তু তোমাদের ফেজ টুতে হবে ফেজ টু যখনই তুমি কোয়ালিফাই করবে তখন তারপরে কিন্তু তোমাদের অ্যাডাপটিবিলিটি ওয়ান হবে এবং অ্যাডাপটিবিলিটি টু হবে অ্যাডাপটিবিলিটি ওয়ান এবং অ্যাডাপটিবিলিটি টুতে তোমাদের যে কোয়েশ্চেন সিবিটি এক্সামে তুমি দিয়ে থাকো সেই কোয়েশ্চেন কিন্তু তোমাদেরকে অফলাইন বেসে কিন্তু দিতে হবে ওকে এটাই কিন্তু অ্যাডাপ্টেবিলিটি ওয়ান এবং অ্যাডাপ্টেবিলিটি টু টেস্ট এবং কিছু তোমাদেরকে তোমাদেরকে গদ্য টাইপের কিছু গ্রামার কিন্তু তোমাদেরকে করতে হবে ওকে তারপরে তোমাদের ফেজ থ্রি থ্রিতে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল এক্সামিনেশান হবে তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এখানে মেডিকেল এক্সামে কী কী তোমাদের চেক হবে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ ইউরিন টেস্ট হবে ব্লাড টেস্ট হবে আরও অন্যান্য যে টেস্টগুলো ইসিজি হবে আরও অন্যান্য তথ্য কিন্তু তোমাদের মেডিকেলের সময় চাওয়া হবে এবং সেগুলো কিন্তু চেক হবে ওকে তো এগুলোই ছিল তোমাদের আপডেট তিনটি ফেজ তোমাদের কমপ্লিট করতে পারলে কিন্তু তোমাদের স্বপ্নটা কিন্তু পূর্ণ হয়ে যাবে এবং তোমার স্বপ্নটা কিন্তু তোমার হাতের মাথায় চলে আসবে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লিকেশান করবে তোমাদেরকে আগেই আমি দেখিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে আদার্স ভিডিও দেখতে হবে না তাছাড়া তুমি যে কোনো ভালো সাইবার ক্যাফে গেলেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করিয়ে দেবে এখানে কত কেবি থেকে কত কেবি তোমাদেরকে ফটো সিগনেচার আপলোড করতে হবে এখানে কিন্তু দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফিজ তোমাদেরকে দিতে হবে দুশো টাকা এখানে দেখতে পাচ্ছ পার ক্যান্ডিডেট কিন্তু শো পঞ্চাশ টাকা এখানে কিন্তু তোমাদেরকে এক্সামিনেশান ফিজ কিন্তু তোমাদেরকে দিতে হবে অ্যাপ্লিকেশান করার জন্য কী কী ডকুমেন্টস তোমাদেরকে লাগবে এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলছি না অ্যাপ্লিকেশান তুমি মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের অল ডকুমেন্টস নিয়ে যাবে তাহলে হয়ে যাবে আধার কার্ডটি নিয়ে যাবে ফটো সিগনেচার নিয়ে যাবে আর আশা করছি কিছু লাগবে না অনলাইন অ্যাপ্লিকেশান যখন তুমি সাইবার ক্যাফে যাবে যেগুলো চাইবে সেগুলো দিয়ে তুমি অবশ্যই অ্যাপ্লিকেশান করে নেবে ওকে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের দেখতে পাচ্ছ এখানে লাস্ট ডেট আমি তোমাদেরকে আগেই বলেছি এখানে আর কিছু তোমাদের দেওয়া নেই আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেটগুলোই শেয়ার করে দিলাম লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ সাতাশে জুলাই সাতাশে জুলাইয়ের মধ্যে সরি সতেরোই আগস্ট সতেরোই আগস্টের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি এ টু জেড আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিলাম কোনো প্রবলেম আশা করছি তোমাদের হবে না সম্পূর্ণ তথ্য তোমরা জেনে গেলে ধন্যবাদ